হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে। আসুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় 14.2 কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় 14.2 কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে 856 টাকা প্রতি 14.2 কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম। বাঁকুড়ায় 841 টাকা, বীরভূমে 860 টাকা, দক্ষিণ দিনাজপুরে 901 টাকা, হুগলিতে 832, হাওড়ায় 830, ঝাড়গ্রামে 821, কালিম্পংয়ে 958, কলকাতায় 829, মালদায় 900, মুর্শিদাবাদে 847, নদিয়া উত্তর চব্বিশ পরগনায় 829, পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে 842, পশ্চিম মেদিনীপুরে 822, পূর্ব মেদিনীপুরে 805, পুরুলিয়া 858, দক্ষিণ চব্বিশ পরগনা 837 এবং উত্তর দিনাজপুরে 901 প্রতি 14.2 কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম। এবার আসুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। 1 অক্টোবর থেকে দেশের বিভিন্ন শহরে 48 থেকে 49 টাকা বাড়ানো হয়েছে প্রতি 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য। তো এবার দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম। আলিপুরদুয়ারে 2,888 টাকা হয়েছে বেড়ে, বাঁকুড়ায় 1,867 টাকা হয়েছে, বীরভূমে 1,903, কোচবিহারে 2,087, দক্ষিণ দিনাজপুরে 2,015, দার্জিলিংয়ে 2,100, হুগলিতে 1,857, হাওড়ায় 1,855, জলপাইগুড়িতে 2,092, ঝাড়গ্রামে 1,812, কালিম্পংয়ে 2,249, কলকাতায় 1,850, এদিকে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা 1,851, মুর্শিদাবাদে 1,884, মালদায় 2,009, পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে 1,868, পশ্চিম মেদিনীপুরে 1,808, পূর্ব মেদিনীপুরে 1,781, পুরুলিয়া 1,894, দক্ষিণ চব্বিশ পরগনা 1,862 এবং উত্তর দিনাজপুরে 2,015 টাকা প্রতি 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।